নিশ্চয়ই ভালো আছো। তো পার্ট ওয়ানে আমার ডেসক্রিপশন বক্সে এই টপটা বানানো দেওয়া আছে, আই বাটনে ডেসক্রিপশনে দেওয়া আছে, ওখান থেকে দেখে বানিয়ে নেবেন। তো পার্ট টুয়ে আমি আজকে ঘেরাটা বানাবো। তো চলো ভিডিওটা শুরু করি। তো স্লিপ স্টিচ করে আমি এই সাইডে চলে আসব। স্লিপ স্টিচ প্রথমে কাঁটা ঢোকাবো, এরকম কোনো লুপ নেব না। চলে এসেছি, যখনই কোনো ডিজাইন শুরু করব সাইডে এসে ডিজাইন শুরু করব। থ্রি চেন নেব, 1 2 3, তিনটে চেন নিয়ে পাশের ঘরে দুবার ডবল ক্রোশে করব। চেন ওয়ান, তার পাশের ঘরে একবার, তার পাশের ঘরে দুবার, তো তিনটে চেন একটা ডবল ক্রোশিয়া, তার পাশের ঘরে দুবার ডবল ক্রোশিয়া, একই ঘরে চেন ওয়ান, তারপরে একটা সিঙ্গেল ডবল ক্রোশিয়া, তারপরের ঘরে দুবার ডবল ক্রোশিয়া, তারপরে চেন ওয়ান, নেক্সট ঘরে 1, তার নেক্সট ঘরে 2, মানে এই রাউন্ডটাই যেটা থাকবে, মানে একবার একটা সিঙ্গেল হবে একটা ঘরে, তার পরের ঘরে দুবার হবে, সেম স্টিচের মধ্যে দুবার হবে। দুবার হওয়ার পরে যখন আমি পরের রাউন্ডটা শুরু করব, তখন চেন ওয়ান নিয়ে নেব, তারপরে সিঙ্গেল একটা দেব ডবল ক্রোশিয়া, তারপরে দুবার, তারপরে চেন ওয়ান নেব, চেন ওয়ান নিয়ে একটা সিঙ্গেল ডবল ক্রোশিয়া, তারপরে সেম স্টিচের মধ্যে দুবার ডবল ক্রোশিয়া, দুবার হবে, মানে একটা সিঙ্গেল হবে একটা ডবল হবে একটা করে। তো তারপরে আমাকে চেন ওয়ান নিতে হবে, চেন ওয়ান, তারপরে একটা বানালাম, তারপরে দুবার বানাবো সেম ঘরে দুবার, তারপরে চেন ওয়ান, এরম করে পুরো লাস্ট অব্দি বানিয়ে নেব। লাস্ট আমি এসে গেছি, তো এখানে মাঝখানে এই জয়েন্টের এখানে আমি একটা ঘর স্কিপ করে দিয়েছি, না হলে আমার একটা ঘর এখানে বেড়ে গেছিল, হচ্ছিল না। তো একটা ঘর এখানে আপনারা একটা ঘর স্কিপ করে দেবেন, এই যে জয়েন্টের এখানে যেখানে স্লিপ স্টিচ করে জয়েন করেছিলাম, একটা ঘর স্কিপ করে 1 তারপর 2 তারপর 1 তারপর 2, লাস্ট এসে চেন ওয়ান করে, এখানে তিনটে চেন নেওয়া ছিল স্টার্টিংয়ে, স্লিপ স্টিচ করে দেবো। তো স্লিপ স্টিচ করে 3 নম্বর ঘরে জয়েন করে দিয়েছি, 1 2 3, তো এখানে তিনটে চেন নেব, 1 2 3, এটা একটা ডবল ক্রোশিয়া, নেক্সট ঘরে একটা ডবল ক্রোশিয়া, তার পরের ঘরে 2 ডবল ক্রোশিয়া, তো এখানে আমার 4টে হয়ে যাবে, 3টে ডবল ক্রোশিয়া আছে, সবার উপরে একটা করে হবে, লাস্ট ডবল ক্রোশিয়া আমার 2টো করতে হবে। যেরকম এইটার এই ডবল ক্রোশিয়ার উপরে 3টে চেন একটা, এই ডবল ক্রোশিয়ার উপরে একটা, এই ডবল ক্রোশিয়ার উপরে এই ঘরে 2টো করেছে, এরপরে চেন ওয়ান। তো এখানেও কিন্তু আমার 3টে ডবল ক্রোশিয়া, এর ওপরে একটা হবে, এর ওপরে একটা হবে, লাস্ট এই ঘরে 2টো হবে। তো চেন ওয়ান, এই ঘরের ওপরে একটা ডবল ক্রোশিয়া করব, 1, পরের ডবল ক্রোশিয়ার ওপরে 2,
তারপরে সেম স্টিচের মধ্যে দুবার বানাবো। মানে এবারে হচ্ছে আমার ঘরটা বাড়ছে, তো ঘরটা বাড়ানোর জন্য আমি প্রথম সিঙ্গেল, তারপরে সিঙ্গেল, তারপরে টু, তারপরে চেন ওয়ান, চেন ওয়ান, এখানেও একটা চেন ওয়ান নেওয়া ছিল, তারপরে একটা সিঙ্গেল ডবল ক্রোশে ছিল, তারপরে একটা ঘরে দুটো ডবল ক্রোশে ছিল। তো এবার তিনটের উপরে আমাকে চারটে করতে হবে, এর উপরে একটা করব, এর উপরে একটা করব, এর উপর দুটো করব। তো প্রথম ডবল ক্রোশিয়ার উপরে একটা সিঙ্গেল ডবল ক্রোশিয়া, তারপরে ডবল ক্রোশিয়ার উপরে একটা সিঙ্গেল ডবল ক্রোশিয়া, তারপরে ডবল ক্রোশিয়ার উপরে দুবার সেম ঘরে ডবল ক্রোশিয়া। মানে এই রাউন্ডটাতে আমার ঘর বাড়ছে, তিনটের থেকে এখানে আমার চারটে হয়ে গেল। প্রথম সিঙ্গেল দিলাম, সিঙ্গেল সিঙ্গেল, তারপরে টু, তারপরে চেন ওয়ান, তারপরে ডবল ক্রোশিয়ার উপরে ডবল ক্রোশিয়া, তারপরে ডবল ক্রোশিয়ার উপরে একটা ডবল ক্রোশিয়া, সিঙ্গেল সিঙ্গেল, এখানে দুবার হবে না, মানে তিনটে ডবল ক্রোশিয়া দেখা যাচ্ছে, লাস্টে আমার দুবার হবে, এখানে দুবার ডবল ক্রোশিয়া, তারপরে আমি একটা চেন নেব, তারপরে আবার এই এই তিনটে, তিনটের উপরে দুটো পরপর হবে, তারপরে লাস্টে দুবার করব। এই এইভাবে এই রাউন্ডটা পুরোটা কমপ্লিট করব। চেন ওয়ান করে নিয়েছি, এক দুই তিন নম্বর চেনে স্লিপ স্টিচ করে দেবো। স্লিপ স্টিচে কোনো লুপ নেব না, কাঁটা ঢুকিয়ে টেনে বার করে এর মাঝখান দিয়ে বার করে দেবো। তো এই রাউন্ডটাতে আমার কিন্তু ঘর বেড়ে গেছে, চারটে করে হয়েছে, আর এই রাউন্ডটাতে তিনটে করেছিল, তিনটে করেছিল। তো তিনের উপরে আমাকে চার, মানে আমি চারটে করে করে দিয়েছি আর কি, এই রাউন্ডটাতে আমার ঘেরটা বেড়ে গেছে। স্লিপ স্টিচ করে জয়েন করে দিয়েছি, তিনটে চেন নেব, এক দুই তিন, তিনটে চেন, একটা ডবল ক্রোশিয়া, এখানে কিন্তু আমার টোটাল চারটে, এর ওপরে আমাকে পাঁচটা করতে হবে ডবল ক্রোশিয়া। তো এই চেনের ওপরে একটা চেন করলাম ডবল ক্রোশিয়া, নেক্সট চেনে ডবল ক্রোশিয়া, দুই হলো, এই ডবল ক্রোশিয়ার উপরে একটা হবে, তিন, চার নম্বর ডবল ক্রোশিয়ার ওপরে দুবার হবে, এক সেম ঘরে দুবার হবে, এই রাউন্ডটাতে আমাকে পাঁচটা করতে হবে। এই রাউন্ডে চারটে ডবল ক্রোশিয়া, তো এখানে আমাকে বাড়াতে হবে পাঁচটা। এর উপরে একটা চেন নিয়েছি ডবল ক্রোশিয়া, এই ডবল ক্রোশিয়ার উপরে একটা, এই ডবল ক্রোশিয়ার উপরে একটা, লাস্ট চার নম্বর ডবল ক্রোশিয়ার উপরে দুবার বানিয়েছি। তো এবার চেন ওয়ান, এবার একবার ডবল ক্রোশিয়া, পাশের ঘরে একবার ডবল ক্রোশিয়া, তার পাশের ঘরে একবার ডবল ক্রোশিয়া, তার পাশের ঘরে দুবার ডবল ক্রোশিয়া, একটা ঘরে দুবার ডবল ক্রোশিয়া বানাবো, তারপরে একটা চেন নেব, চেন ওয়ান। তো এখানে আমার বাড়ছে পরপর, প্রথম রাউন্ডে তিনটে ছিল, তারপর চারটে, এবার এই রাউন্ডে আমার পাঁচটা হবে। তো আমি ঘর বাড়াবো কোথায়, এখান থেকে বানিয়ে আসবো, একটা ডবল ক্রোশের উপরে একটা হবে, তার উপরেও একটা হবে, তার উপর একটা হবে, যেখানে আমার দুটো রয়েছে সেখানে লাস্ট ডবল ক্রোশের উপরে দুবার বানাবো, তারপরে চেন ওয়ান নেব, আবার সিঙ্গেল, আবার সিঙ্গেল ডবল ক্রোশিয়া, আবার সিঙ্গেল ডবল ক্রোশিয়া। তো এবার একটা ডবল ক্রোশিয়া আমার বেঁচে আছে, তো এবার চেন ওয়ান নেব, ডবল ক্রোশিয়া, ডবল ক্রোশিয়া, দুটো করেছি, তিনটে ডবল ক্রোশিয়া, চার নম্বর ঘরে দুবার ডবল ক্রোশিয়া, এবার চেন ওয়ান, দেখুন এক দুই সিঙ্গেল 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 ডবল, লাস্ট ডবল ক্রোশিয়ার উপরে দুটো ডবল ক্রোশিয়া, তারপরে চেন ওয়ান, তারপরে এখানে চারটে দেখা যাচ্ছে, পাঁচটা করতে হবে, সিঙ্গেল এর উপরে একটা হবে, এখানে সিঙ্গেল সিঙ্গেল, এখানে ডবল হবে, তারপরে চেন ওয়ান হবে। তো এইভাবে রাউন্ডটাকে কমপ্লিট করব। লাস্টে এসে গেছি,
চেন ওয়ান করেছি। এবার 1 2 3 3 নম্বর ঘরে স্লিপ স্টিচ করে দেব, তিনটে চেন নেব, 1 2 3। এখানে আমার পাঁচটা আছে, 1 2 3 4 5, পাঁচটা ডবল ক্রোশের উপরে এবার আমি ছটা বানাবো। তো একটার উপর একটা হয়ে গেল, নেক্সট চেনে একবার, তারপরে চেনে ডবল ক্রোশে একবার, তারপরে চেনে একবার, তার পাশের চেনে দুবার। তো এখানে আমার ছটা হয়ে যাবে। এই রাউন্ডে আমার ছটা ডবল ক্রোশিয়া হয়ে যাবে, 2 4 5 6, পাঁচটা ছিল, এই রাউন্ডে আমার ছটা হবে। তারপরে চেন ওয়ান, তারপরে এর উপরে সিঙ্গেল 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 সিঙ্গেল, তারপরে লাস্ট চেনে ডবল, একবার ডবল ক্রোশিয়া, দুবার ডবল ক্রোশিয়া, তিনবার সিঙ্গেল সিঙ্গেল, তারপরে একবার, তারপরের ঘরে লাস্ট ঘরে দুবার। তারপরে চেন ওয়ান, একবার ডবল ক্রোশিয়া, একবার ডবল ক্রোশিয়া, তারপরে একবার, তারপরে একবার, তারপরে একটা ঘর বেঁচে আছে এখানে দুবার, তারপরে চেন ওয়ান। তো এই রাউন্ডটাতে আমার ছটা হয়ে যাবে। প্রত্যেকটা লাস্ট ঘরে ওপরে দুবার বানিয়ে দেবো, তাহলে আমার ঘর বেড়ে যাবে। তো এইভাবে রাউন্ডটা পুরো করব। চেন ওয়ান করে নিয়েছি, লাস্ট এসে এখানে জয়েন করে দেবো, তিন নম্বর চেনে, 1 2 3, স্টার্টিংয়ে যে তিনটে চেন নিই স্লিপ স্টিচ করে দেবো, 1 2 3, তিনটে চেন। নেক্সট ঘরে 1 ডবল ক্রোশিয়া, 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 নেক্সট ঘরে 2 ডবল ক্রোশিয়া, লাস্ট এটা। আমার আর এখানে কোনো ডবল ক্রোশিয়া ঘর বেছে নেই। তো এখানে আমার একটা ঘর বেড়ে যাবে, এখানে আমার 2 4, এখানে সাতটা হয়ে যাবে, 2 4 5 6 7, এখানে বেড়ে যাবে, সাতটা ডবল ক্রোশিয়া হয়ে যাবে। তারপরে চেন ওয়ান, তার নেক্সট ঘরে ডবল ক্রোশিয়া, তারপরের ঘরে ডবল ক্রোশিয়া, মানে আমার সিঙ্গেল সিঙ্গেল ডবল ক্রোশিয়া তিনবার হলো, 4 5, পাঁচটা বানানোর পরে 6 নম্বর ঘরে দুবার বানাবো, 1 2। যেহেতু আমার ঘর বাড়ছে, তো তাই জন্য এখানে আমি একবার করেছি, একবার 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 একবার, মানে চারটে আমি সিঙ্গেল করেছি, তারপর লাস্ট ঘরে এসে আমি দুবার বানিয়ে দিয়েছি, একটা ঘরে দুটো ডবল ক্রোশিয়া করেছি, মানে ঘরটা আমার বাড়ছে। তো চেন ওয়ান নেব, যেখানে এইখানেই একটা করে চেন নেব, যেখানেই একটা করে চেন নিয়ে প্রথম থেকে বানিয়ে আসছি, একটা চেন নেব, সবার ওপরে একটা করে বানাবো, সব ঘরের ওপর একটা করে সিঙ্গেল বানাবো, এই ঘরের লাস্টে এসে দুটো বানাবো। তো এইভাবেই সেম স্টাইলেই পুরো রাউন্ডটা কমপ্লিট হবে। তো এটা আমার লাস্ট রাউন্ড। তো এখানে লুপ নেব, উলের মধ্যে ডবল ক্রোশিয়া করব, হাফ ডবল ক্রোশিয়া নেব, নিয়ে তিন নম্বর ঘরে কাঁটা ঢুকিয়ে বার করব ছোট্ট করে, দিয়ে তিনটে ঘরকে
একসঙ্গে বার করে দেবো। আবার একবার দেখে নিন, উল নিলাম, টান টান রাখবো, এর মাঝখানে ঢুকিয়ে উলটাকে বার করে তিনটে, আমি কিন্তু বেশি বড় করিনি, বেশি বড় করলে বড় হয়ে যাবে, টেনে রাখবো, তিনটেকে একসঙ্গে এটাকে হাফ ডবল ক্রোশে বার করে দিলাম। এবার তিনটে চেন নেবো, 1 2 3। তো এই যে ঘরটা দেখা যাচ্ছে খালি ফাঁকা ঘরটা, এখানে আমি 6টা ডবল ক্রোশে করবো, একটা তো আমার হয়ে গেল, বাকি 5টা বানাবো, 2 3 4 5 6, একটা চেন, প্রথমে তিনটে চেন নিয়ে একটা ডবল ক্রোশিয়া, 1 2 3 4 5 6, তারপরে চেন 1, তারপরে এখানে যে আমার ডবল ক্রোশিয়া দেখা যাচ্ছে 1 2 3 4, চারটে বাদ দিয়ে দেবো, ডবল ক্রোশিয়া বাদ দিয়ে 5 নম্বর উপরে যে ঘর দেখা যাচ্ছে এখানে আমি ভি শেপ বানাবো, লুপ নেব, ডবল ক্রোশিয়া, তারপরে চেন 2, তারপরে সেম ঘরে আবার ডবল ক্রোশিয়া, চেন 1, এরপরে আবার এইখানে যে ফাঁকা ঘরগুলো দেখা যাচ্ছে এখানে এখানে এখানে, তো এইখানে আমার এই 6টা ডবল ক্রোশিয়া হবে, যে ফাঁকা জায়গা ফাঁকা ঘরটা স্পেসটা দেখা যাচ্ছে, তো এখানে 6টা ডবল ক্রোশিয়া করব, 1 2 3 4 5 6, তো এই যে আমার ফাঁকা জায়গাগুলো দেখা যাচ্ছে এগুলো, এই ফাঁকা জায়গার মধ্যেই কিন্তু আমাকে 6টা করে ডবল ক্রোশিয়া বানাতে হবে, এখানে হবে, এখানে হবে, সব ফাঁকা জায়গাগুলোতে, চেন 1, তারপরে 4টে ডবল ক্রোশিয়া বাদ দেবো, 1 2 3 4, 4টে ডবল ক্রোশিয়া আমি ছেড়ে দিয়ে তার উপরের যে ঘরটা দেখা যাচ্ছে 5টার উপরের ঘরে এখানে ভি বানাবো, লুপ নিলাম, ডবল ক্রোশিয়া, চেন 2, আবার সেম ঘরে একবার ডবল ক্রোশিয়া, এখানে কিন্তু একটা করে চেন নেব, আর 4টে ডবল ক্রোশিয়া বাদ দিয়ে 5 নম্বরের ওপরের ঘরে ভি শেপ করব, ভি বানাবো, ডবল ক্রোশিয়া, চেন 2, ডবল ক্রোশিয়া, চেন 1, এই যে ফাঁকা জায়গাটা দেখা যাচ্ছে এখানে আমি 6বার ডবল ক্রোশিয়া করব। তো এই রকমই পুরো রাউন্ডটা হবে, এখানে 6বার ডবল ক্রোশিয়া করব, এই যে দেখে দেখেছি ফাঁকা জায়গাতে 6টা ডবল ক্রোশিয়া, চেন 1, 4টে ডবল ক্রোশিয়া বাদ দিয়ে 5 নম্বরের ওপরে ভি বানাবো, ডবল ক্রোশিয়া বানাবো, তারপরে 2টো চেন নেব, তারপরে ডবল ক্রোশিয়া করব, তারপরে চেন 1 নিয়ে এই ফাঁকা জায়গাতে 6টা ডবল ক্রোশিয়া করব। তো এইভাবে পুরোটা রাউন্ড কমপ্লিট করে নেব। লাস্ট ভি করেছি চেন 1 করে, প্রথম যে তিনটে চেন নিয়েছিলাম সেখানে স্লিপ স্টিচ করে দেব, আর একবার একটা চেন নিয়ে উলটাকে কেটে দেব। তো দেখুন আমি এখান থেকে স্টার্ট করেছিলাম, জয়েন্ট করেছি এখানে, এই যে এই ডবল ক্রোশিয়ার উপরে 4টে বাদ দিয়ে 5 নম্বর ঘরের উপরে ভি বানিয়েছি, তারপরে এই ফাঁকা জায়গাগুলোতে
এই ফাঁকা জায়গাগুলোতে 6 বার ডবল ক্রোশিয়া করেছি। চেন ওয়ান নিয়েছি, চেন ওয়ান নিয়ে 1 2 3 4 5 পাঁচটা ডবল ক্রোশিয়া, 4টে বাত, 5টা ডবল ক্রোশিয়ার উপরে যেই ঘরটা আমি দেখেছি দেখা যাচ্ছে চোখের সামনে তার উপরে ভি। তো ভিটা কীরকম, প্রথমে ডবল ক্রোশিয়া, মাঝখানে দুটো চেন, সেম ঘরের মধ্যে আবার ডবল ক্রোশিয়া, তো ভি হয়ে গেল। তারপরে এই ফাঁকা জায়গাগুলোতে 6 বার ডবল ক্রোশিয়া, এই যে এই ফাঁকা জায়গাগুলো দেখা যাচ্ছে। তো এবার আমি কালারটা অন্য কালার দেব, চেঞ্জ করব। তো আমি সাদা উল নিয়ে নিয়েছি, এবার একটা নট লাগিয়ে নেব, এরকম গিট মারার মতন একটু গিট মেরে নেব। এখানে আমি জয়েন্ট করেছি, এই যে আমার সুতোটা রয়েছে এখানে আমি লাস্ট জয়েন্ট করে দিয়েছি, সেইখানেই কাঁটাটা ঢুকিয়ে এই নটটা এর মধ্যে টেনে বার করব। বার করে এখানে 3টে ডবল ক্রোশে করব, 1 2 3, 3 হলো, এবার দুটো, 1 2, টোটাল আমার এখানে 5টা। তো 1 2 বাদ দিয়ে 3 নম্বর ঘরে আমি সিঙ্গেল ক্রোশিয়া করব। উল নেব পাশের ঘরে, ডবল ক্রোশিয়া করলাম, এবার দুটো চেন নেব, 1 2, দিয়ে এই যে ফাঁকা ঘর দেখা যাচ্ছে দুটো ডবল ক্রোশিয়ার মাঝখানে, প্রথমে কাঁটা ঢোকাবো, কাঁটা ঢুকিয়ে এখানে এরকম চেপে ধরবো, ধরে ওই কাঁটার মাঝখান থেকে উল বার করব, সিঙ্গেল ক্রোশিয়া হবে, দুটো ঘরকে একসঙ্গে বার করে দেবো। আবার উল নেব পাশের ঘরে, ডবল ক্রোশিয়া, চেন টু, কোনো উল নেব না, ডাইরেক্ট এই ফাঁকা যে ঘরগুলো দেখা যাচ্ছে সিঙ্গেল ক্রোশার মাঝখান দিয়ে, এই যে এই ফাঁকা ঘরে এইখানে ডাইরেক্ট কাঁটা ঢুকিয়ে এটা এরকম চেপে ধরে এরকম দুটো লুপ, দুটো লুপের মাঝখান দিয়ে উলটাকে বার করে নেব। এবার লুপ নেব পাশের ঘরে, ডবল ক্রোশিয়া, চেন টু, মাঝখানেই ঢোকাবো, এখানে চেপে ধরবো, দুটো লুপের মাঝখান থেকে এটাকে সিঙ্গেল ক্রোশিয়া যেরকম হয় ওইভাবে লুপ নেব, ডবল ক্রোশিয়া, দুটো চেন এই মাঝখান থেকে ঢুকিয়ে উলটাকে টেনে বার করে দুটো দেখা যাচ্ছে বার করে দিলাম। এবার চেন ওয়ান, এই যে আমার ভি শেপ আছে, ভি শেপের মাঝখানে আমি সিঙ্গেল ক্রোশিয়া বানাবো, কাঁটা ঢোকালাম, দুটো ঘর, দুটো ঘরকে আমি একসঙ্গে বার করে দিলাম। এবার চেন ওয়ান উল নিলাম, এই যে আমার 6টা ডবল ক্রোশিয়া দেখা যাচ্ছে, 6টা ডবল ক্রোশিয়ার উপরেই 6টাই ডবল ক্রোশিয়া হবে, তো একটু আলাদা, ডবল ক্রোশিয়া, চেন টু, এই যে ফাঁকা ঘর দেখা যাচ্ছে, ফাঁকা ঘরের মাঝখান থেকে কাঁটাটা ঢুকিয়ে উল বার করলাম, দুখানা ঘর টুকে একসঙ্গে করে দিলাম। পাশের ঘরে ডবল ক্রোশিয়া, দুটো চেন, এই ফাঁকা ঘর দেখা যাচ্ছে, এই ফাঁকা ঘরের মাঝখান থেকে ঢুকিয়ে এটা এখানে চেপে ধরবো, চেপে ধরে বার করে দিলাম। আবার পাশে ডবল ক্রোশিয়া, দুটো চেন, ফাঁকা ঘরের মাঝখান থেকে প্রথমে কাঁটাটা ঢোকাবো, বার করলাম, দুটো ঘরকে একসঙ্গে বার করে দিলাম। তো এই রকম পুরো রাউন্ডটা কমপ্লিট করব। ভিয়ের এখানে এসে সিঙ্গেল ক্রোশিয়া হবে, একটা চেন হবে, করেছি যেরকম একটা চেন ভিয়ের মাঝখানে সিঙ্গেল ক্রোশিয়া, তারপরে একটা চেন, ডবল ক্রোশিয়া, তো এইভাবে রাউন্ডটাকে কমপ্লিট করে নেব। পৌঁছে গেছি লাস্ট, একটা চেন বানিয়ে এখানে 3টে চেন করেছিলাম, প্রথমেই 1 2 3, 3 নম্বর ঘরে স্লিপ স্টিচ করে দেবো। একটা চেন নিয়ে উলটাকে কেটে দেবো, এইভাবে
এখানে একটু এদিকে পেছন দিকে করে দেবো উলগুলোকে, দেখা যাচ্ছে একটার সঙ্গে একটা গিট মেরে উলগুলোকে কেটে দেব। তো হয়ে গেছে আমার জামাটা পুরো। এবার এখানে বর্ডার দেব, তো এখানে বর্ডারটা দেব টপে। এখানে আমার একটা ডবল ক্রোশে দেখা যাচ্ছে, সেই ডবল ক্রোশিয়ার পাশে এদিকে মাঝখানে একটা চেন, এই যে এখানে নট লাগিয়ে নিয়েছি। সিঙ্গেল ক্রোশিয়া, তো এবার পাশে ফাঁকা ঘর দেখা যাচ্ছে, ডবল ক্রোশিয়ার এখানে হাফ ডবল ক্রোশিয়া বানাবো। ছোট ছোট করে নেব, এক হাফ ডবল ক্রোশিয়া কিরকম বানায়, তিনটে ঘরকে একসঙ্গে বার করে দিলাম, দুটো তার পাশের ঘরে এক লুপ নিলাম, কাঁটাতে তিনটে ঘর একসঙ্গে বার করে দিলাম, লুপ নিলাম পাশের ঘরে, এটা হাফ ডবল ক্রোশিয়া, ছোট ছোট নেব, খুব টানবো না হাতটাকে। তো এবার এই কর্নার এসে গেছি, কর্নারে একটা চেন নেব হাফ ডবল ক্রোশিয়া, এক একটা চেন, আবার একটা চেন, এবার দুটো ডবল ক্রোশিয়া দেখা যাচ্ছে, এখানে দুটো বাদ দিয়ে, দুটো না প্রথমে, হ্যাঁ দুটো বাদ দিয়ে হাফ ডবল ক্রোশিয়া দুটো করো, দুবার, আবার দুটো ডবল ক্রোশিয়া বাদ দেবো, এখানে বানাবো দুবার হাফ ডবল ক্রোশিয়া, এক ছোট ছোট করে বানাবো, আবার দুটো বাদ দেব, এক দুই, আবার দুটো বাদ দেব, দুই। এবার চেন নেব, যেহেতু এখানে আমার কর্নার এসে গেছে, একটা চেন নিয়েছি হাফ ডবল ক্রোশিয়া, এক একটা চেন, আবার একটা হাফ ডবল ক্রোশিয়া, আবার একটা চেন, আবার একটা হাফ ডবল ক্রোশিয়া, এবার পাশে এখানে ডবল ক্রোশিয়া দেখা যাচ্ছে, এখানে দুবার বানাবো ডবল ক্রোশিয়া, এক দুই, তো এইভাবে পুরো রাউন্ডটাকে শেষ করে নেব। তো লাস্ট দুটো ডবল ক্রোশিয়া বানিয়ে যেখান থেকে স্টার্ট করেছিলাম ওইখানে স্লিপ স্টিচ করে একটা চেন নিয়ে উলটাকে কেটে দিয়েছি, পেছনে এই দুটোকে গিট মেরে উলটা কেটে দেব। এগুলোকেও কেটে নেব। তো আমার টপ পুরো রেডি, এটা পেছনেও রাখতে পারেন, সামনেও দিতে পারেন, অসুবিধা কিছু নেই, আপনার পছন্দ। তো এবার হাতায় বর্ডার দেব, হাতায় বর্ডার দেব, তো এইখানে ঘর দেখা যাচ্ছে বগলের নিচে, ঠিক এইখানে নট লাগিয়ে নিয়েছি, নট লাগানোটা তো আমি দেখিয়েই দিয়েছি গিট মারার মতন। সিঙ্গেল ক্রোশিয়া পাশের ঘরে, এটা সিঙ্গেল ক্রোশিয়া হবে, এটা হাফ ডবল ক্রোশিয়া হবে না, পাশের ঘরে দুটো এই উলটাকে নিয়ে নেব, সঙ্গে এই উলটাকে নিয়ে নেব, এরকম ধরে নেব, সিঙ্গেল ক্রোশিয়া পাশে, তার পাশের ঘরে একটা সিঙ্গেল ক্রোশিয়া, সিঙ্গেল ক্রোশিয়া হচ্ছে প্রথমে কাঁটাটা ঢোকাবো, ঢুকিয়ে উল্টেনে বার করে সিঙ্গেল ক্রোশিয়া, পাশের ঘরে এই উল্টাকে ধরে নিতে হবে, এরকম দিলে এটা এখানে আটকে যাবে,
সিঙ্গেল ক্রোশিয়া, যত কটা ঘর সামনে দেখা যাচ্ছে সিঙ্গেল ক্রোশিয়া, মানে একটা বর্ডার টাইপের হবে। এখানে আর হাফ ডবল ক্রোশিয়া দেবো না, সিঙ্গেল ক্রোশিয়া যেরকম কাঁটা ঢোকাবো বার করবো। এবার দুটো ঘর আস্তে করে বার করে নিলাম, প্রত্যেকটা ঘরের উপরে একটা করে সিঙ্গেল ক্রোশিয়া, এটাকে সিঙ্গেল ক্রোশিয়া বলে, কাঁটাটা ঢুকিয়ে। তো এইখানে দুটো ডবল ক্রোশিয়া, এবার সিঙ্গেল ক্রোশিয়া বানাবো এক, দুই। তো যেখান থেকে শুরু করেছি এখানে আমি স্লিপ স্টিচ করে, স্লিপ স্টিচ হচ্ছে অন্যরকম, প্রথমে কাঁটা ঢুকিয়ে উল্টাকে নিয়ে এর ঘর থেকে বার করে একটা চেন নিয়ে উল্টাকে কেটে দেব, কেটে একটু টেনে দেব। এখানে আমার জয়েন্ট হয়ে গেল। এবারে পাশের ঘর থেকে একটু একবার নিয়ে নেব, খুলে না যায় পরে। এদিক থেকে একবার নিয়ে নেব, মিশে যাবে এর মধ্যে, কেটে দেবো যেটুকুনি আর থাকবে। এই দিকের হাতাটাও সেম ওরকম হবে আমি যেরকম বানালাম। তো আমার দুদিকে হাতা বানানো হয়ে গেছে। তো এবার বলে দিই, যাদের যারা হয়তো চাইছেন যে ঘের আরো বড় বানাবেন, তো তারা কি করবেন, আমি 1 2 3 4 5 রাউন্ড দিয়েছি। তো 5 রাউন্ডের জায়গায় আপনি 6 রাউন্ড করতে পারেন, 7 রাউন্ডও করতে পারেন, তারপরে এই ডিজাইনটা দেবেন, অসুবিধা নেই। আর তাহলে ঘেরটা অনেকটা বড় হয়ে হয়ে যাবে আমার, যেহেতু এইটাই ঠিক আছে 5 নম্বর গোপালের জন্য। তো আমি এত অব্দি রেখেছি, আপনারা চাইলে বড়ও বানাতে পারেন। আর যাদের হয়তো ছোট গোপাল, তো এই সাইজটা 4 নম্বর 5 নম্বর গোপালকে আরামসে চলে আসবে, 6 নম্বরও চলে আসতে পারে, কারণ উল তো একটু বাড়ে, তো হয়েও যেতে পারে। যাদের হয়তো ছোট আছে, 2 নম্বর 3 নম্বর গোপাল আছে, তারা কি করবেন, কিভাবে বানাবেন, হয়তো বুঝতে পাচ্ছেন না যে এটা বড় আমারটা ছোট কি করে হবে, কোনো অসুবিধা নেই। তো আমি 2 নম্বর 3 নম্বরের টপটা বানিয়ে দিয়ে দেবো, আই বাটন টিপলেই পাবেন, চলে বানিয়ে নেবেন। বানিয়ে নেওয়ার পরে যে কটা ঘর থাকুক না কেন, ছোট ছোট টবে তো নিশ্চয়ই কম ঘর হবে, তো প্রত্যেকটা ঘরে দুটো করে দুবার করে ডবল ক্রোশিয়া বানিয়ে নেবেন, প্রত্যেকটা ঘরে দুবার করে ডবল ক্রোশিয়া। এই যে দেখিয়ে দিই, প্রত্যেকটা ঘরে না, সরি, দুবার করে ডবল ক্রোশিয়া নেই, একটা সিঙ্গেল আছে, একটা দুটো করে ডবল আছে, একবার একটা বানিয়েছি, তারপরে দুটো, তারপরে একটা, তারপর দুটো, এইরকম বানিয়ে নেবেন। বানিয়ে নেওয়ার পরে তারপরে ওর ওপরে যেইভাবে বানানো হয়েছে ওইভাবে বানিয়ে নেবেন। তো ছোট গোপালের জন্য এতটা রাউন্ড দেওয়ার দরকার নেই, 1 2 3 রাউন্ড দেওয়ার পরে এই ডিজাইনটা আপনারা বানিয়ে দেবেন। তো ভাবছেন হয়তো যে এখানে আমি 4টে ডবল ক্রোশিয়ার পরে ভি শেপটা করেছি, তো আপনি যদি ছোট গোপালের জন্য করেন তাহলে আপনার 1 2 3 রাউন্ড করার পরে তো চলিটা এতটা আসবে, এতটা আসবে, পুরোটা যখন বানাবেন তখন এতটা এসে যাবে। তো তাহলে আপনি কি করবেন, এদিকে 3টে রেখে এখানে ভি করে দেবেন, মাঝখানে দুটো রাখবেন, আর এই যে ফাঁকা ঘরগুলো দেখা যাচ্ছে 6টা ডবল ক্রোশিয়া দিয়ে দেবেন। তো তাহলে হয়ে গেল, আপনার কোনো অসুবিধা নেই। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে দেবেন, তাকে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে নোটিফিকেশান তাড়াতাড়ি পৌঁছে যাবে। তো যদি কোনো প্রবলেম হয় তো আমাকে কমেন্ট করতে পারেন, আমি তার উত্তর দেবো। টাটা।